খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাঠে আনতে হবে, তাদের সুস্থ দেহ ও সুস্থ মন গঠনে উদ্বুদ্ধ করতে হবে, তাহলেই একটি সুন্দর ও সুস্থ সমাজ গঠন সম্ভব হবে। মতিনগর প্লে সেন্টার আয়োজিত অটল স্মৃতির নকআউট ফুটবলের কোয়ার্টার ফাইনালের আসরে উপস্থিত থেকে বৃহস্পতিবার এমনটাই বলেন সাংসদ রাজীব ভট্টাচার্য। এদিন মতিনগর স্কুল মাঠে অটল স্মৃতির নকআউট ফুটবলের কোয়ার্টার ফাইনালের আয়োজন করা হয়। এদিনের ম্যাচে খেলোয়াড়দের উৎসাহ প্রদান করতে সাংসদের সাথে উপস্থিত ছিলেন টিআইডিসি চেয়ারম্যান নবাদল বণিক সহ স্থানীয় নেতৃত্বরা। এই মাঠের সঙ্গে সম্পর্ক থাকলে কি হয়, কারণ এই যুবকরা আগামী দিনের আমাদের ভবিষ্যৎ। এই যে ছেলে মেয়েরা যুবকরা রয়েছে, তারা আগামী দিনে আমাদের ভবিষ্যৎ। তাদেরকে সুস্থ রাখতে হবে, তাদেরকে উৎসাহিত করতে হবে, এটাই মূল লক্ষ্য। এই মূল লক্ষ্যে পৌঁছানোর জন্য আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, প্রফেসর ডক্টর মানিক সাহার নেতৃত্বের সরকার যে সংকল্প নিয়েছে যুব সমাজকে জাগ্রত করা, এই কচিকাঁচাদের রক্ষা করা এবং সুস্থ সমাজ সুস্থ পরিবেশ গঠন করা, কারণ আমাদের এই যুবক সমাজ বিগত দিন থেকে দেখে আসছি যে এই যুব সমাজকে ধ্বংস করার একটা প্রয়াস চলছে। তাদেরকে নেশার সঙ্গে সংযুক্ত করা, তাদের দিয়ে সমাজে যত দুষ্কাম আছে সেগুলিকে লিপ্ত করা, এরকম প্রয়াস চলছে। আমরা যারা গার্জেন আছি আমাদের দায়িত্ব, সরকার তো উদ্যোগ নিয়েছে কিন্তু আমাদেরও দায়িত্ব এই ছেলে মেয়েদেরকে রক্ষা করা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।